ঘুরতে যেতে আমরা খুবই ভালোবাসি, আর তাই আবারও চললাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। হঠাৎ মনে হলো কোথাও ঘুরে আসি, তাই উইকেন্ডে চার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। রাত অনেকটা হয়েছে আর আমরা এখানে দাঁড়িয়েছি ডিনারের জন্য। আমরা কোথাও ঘুরতে গেলে খাবারটা না ঘর থেকেই বানিয়ে নিয়ে যাই। চলো এবার খেয়ে নেই, খাবারগুলো খুবই টেস্টি। আর অনেকটা পথ যেতেও হবে, তারপর সাথে আছে একটা নতুন জায়গা এক্সপ্লোর করার প্রচুর প্রচুর এক্সাইটমেন্ট। এই দেখো আমাদের সাথে যাচ্ছে ক্রিমের কপু সোনা। আমরা চলে এসেছি হোটেলে, চলো তোমাদের হোটেলের রুম ট্যুর দিয়ে দিই একবার। আমরা কুকার না, চেক ইন ডান, ফ্রেশন আপ ডান, ব্রেকফাস্ট ডান, রেডি হয়ে গেছি। তো এবার যাব আমরা ঘুরতে, চলো। একটা সিক্রেট কথা বলবো, হোটেলটা যতটা ভালো ভেবেছিলাম এখন অবধি ততটা ভালো লাগছে না। আর রুমটা ঠিকঠাক, কিন্তু দেখা যাক পরে বলবো, একদম লাস্টে, প্রথমে কিছু কমেন্ট করা উচিত না। তো পরে বলবো কোন হোটেলে আছি আর কিরকম সার্ভিস পেলাম। কালকে তো আমরা ইয়েতে যাবো, এটা আমার মনে হচ্ছে পরশু দিনই ওখানে গেলে ভালো ভাই। রিক্সের কিচ্ছু নাই, তাড়াতাড়ি বেরোবো ভাই। পরশু তো কালকে পূজা, স্নান, কালকে পূজা নেই তো, কালকে তো না, সোমবার পূজা। তাকাও অটু, হ্যালো। আবার চলে এসেছি সমুদ্রের ধারে, কারণ সমুদ্র আমাকে আলাদাই টানে। এতক্ষণ ধরে লাফালাফি, ঝাপাঝাপি, দৌড়াদৌড়ি সব করে এখন লেগে গেছে প্রচুর গরম আর পেয়ে গেছে প্রচুর খিদে। তাই আমরা খুঁজছিলাম একটা এসি রেস্টুরেন্ট আর পেয়েও গেলাম। এটা একটা খুব ফেমাস রেস্টুরেন্ট, যদিও ভেজ কিন্তু খাবার কোয়ালিটি জাস্ট অসাম। রেস্টুরেন্টটাতে আজ প্রচুর ভিড়, আর যখন খাবার অর্ডার দিলাম বলছে মিনিমাম 40-45 মিনিটস লাগবে। আমরা ভাবছিলাম এই টাইমটা কীভাবে পার করব, কিন্তু দেখতে দেখতেই অনেকটা টাইম পার হয়ে গেল আর অতটাও টাইম নেয়নি ওরা। মোটামুটি আধ ঘন্টার মধ্যেই স্টার্টার দিয়ে দিয়েছিল আর স্টার্টার খেতে খেতেই চলে এসছে মেইন কোর্স। সত্যি কথা বলতে এতটা গরম লাগছিল, সেই এসিতে বসে একটু কুল ডাউন হতে আধ ঘন্টা তো লেগেই গেছে।
লাঞ্চের পর একটা বেভারেজ খেয়ে পুরো আত্মা তৃপ্তি হয়ে গেছে। আমি খেয়েছি একটা লস্যি, আর লস্যিটা এত ভালো ছিল আর খুব থিক ছিল, প্রপার পাঞ্জাবি লস্যির মতন ছিল, তো বেশ ভালো লেগেছে। আর এই দেখো দুই বন্ধু খাবে কি, গল্পই শেষ হচ্ছে না। খাওয়া শেষ, পেট শান্তি, মন শান্তি, এবার যাই চলো ঘুরে আসি একটু। এখানে একটা বড় জলাশয় আছে আর বাঁদিকে একটা মন্দির, আর জানো তো এই জলাশয়ের ঠিক মাঝখানে একটা শিবলিঙ্গ আছে। ওই দেখা যাচ্ছে জলের ওপরে একটা লাল স্তম্ভ, তার ওপরে শিবলিঙ্গ, আর এখানে অনেক দর্শনার্থীরা স্নানও করে, যদিও এরা লোকাল পিপল বলেই মনে হয়। আর এখানে একটা মন্দির আছে, এখানকার মন্দিরগুলো বেশ সুন্দর। মন্দিরের দরজা বন্ধ, এখন দুপুর তো, তাই হয়তো ঠাকুর খেয়ে একটু রেস্ট নিচ্ছে। হাওয়াকে সাথ সাথ, আরে রে রে, ঘটাকে সঙ্গ সঙ্গ, সম্ভাল না, হাওয়াকে সাথ সাথ, ঘটাকে সঙ্গ সঙ্গ, ও সাথি চল, মুঝলি কে সাথ চল তু, ইউহি দিন রাত চল তু, সম্ভাল মেরে সাথ চল তু, লে হাতো মে হাত চল তু, ও সাথি চল, মুঝলি কে সাথ চল তু, यूं ही दिन रात चल तू, संभल मेरे साथ चल तू, ले हाथों में हाथ चल तू, तो साथ ही चल। আমরা এখন চলে এসেছি একটা ভিউ পয়েন্ট দেখতে। রাস্তাটা দেখে মনে হচ্ছে না একটা পার্কের রাস্তা, আরামসে যাওয়া যাবে, কিন্তু অতটাও সোজা নয়, অনেকটা পথ হাঁটতে হবে আমাদের সেই ভিউ পয়েন্টে পৌঁছাতে। আর রাস্তাটা খুব একটা সুবিধারও ছিল না। এই তো দেখো না, মাটির রাস্তা শুরু হয়ে গেছে, এবার শুরু হবে উঁচু নিচু পথ, আরও অনেক অবস্টিকল পেরিয়ে ফাইনালি আমরা ভিউ পয়েন্টে পৌঁছে যাব। তো চলো কুটি কুটি পায়ে হাঁটতে থাকি। তখন কি সুন্দর খুলে গেল, আমার খুলছে না। ওরা গল্প করছে স্কুটির, আমরা এখানে এসে দুটো স্কুটি ভাড়া করেছি, আর এটা তো স্বাভাবিক যে রেন্টে স্কুটি খুব একটা সুবিধার হবে না। দেখো না, বলতে বলতে আমরা চলে এলাম আমাদের ভিউ পয়েন্ট। ওই ভিউ পয়েন্টটা দেখে আমরা চলে এসেছি এখন ওম বিচে। দেখো না কি সুন্দর করে ওম লেখা, আর একটা শিবলিঙ্গ বানানো, একটা শিব মন্দিরও আছে। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বিচের দিকে। क्या नाम है ये फिश का? तारले। इधर मिलता है? समुद्र में। समुद्र में मिलता है? सब मच्छी मिलते हैं समुद्र में। How much this one? 14. Too much price you are telling. 14. পৌঁছে গেছি আমরা ওম বিচে। এটার পাশে না একটা খুব ফেমাস ক্যাফে আছে, তার নাম নমস্তে ক্যাফে। এই বিচ থেকে কিন্তু অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিসও করা যায়, যেমন বোটিং, বানানা রাইড, আরও অনেক কিছু। দূরে ওই বোটগুলো দেখলে না, ওটাতে করে অনেকেই বোটিংয়ে যায়। আর এই বিচটার নাম ওম বিচ কেন জানো? ওপরে যখন ড্রোন থেকে দেখা যায় সেটা একটা ওম সাইনের মতন দেখা যায়, যদিও বিচে থাকলে তুমি কিছু বুঝতে পারবে না সেটা, ফর অবভিয়াস রিজন, আমরা তো একটুখানি সমুদ্র দেখতে পাচ্ছি, কিন্তু ওপর থেকে দেখলে
একদম প্রপার ওম লেখা দেখা যায়। তু মুঝে লেকে সাথ চল তু, ইউহি দিন রাত চল তু, সম্ভল মেরে সাথ চল তু, মে হাথো মে হাথ চল তু, ও সাথি চল। মুঝকো আপনি আঁখো মে বসনে দে, তু বনকে কাজল ও সাথি চল। তু মুঝে লেকে সাথ চল তু, ইউহি দিন রাত চল তু, সম্ভল মেরে সাথ চল তু, লে হাথো মে হাথ চল তু, ও সাথি চল। আপনি রেশম জুলফে লহরানে দে, লা 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 লা, আপনি রেশম জুলফে লহরানে দে, মুঝকো আপনি বাহো মে আনে দে। থাক গই আজ বহুত মে আব জানি দে না। সিরিয়াসলি, এত লাফালাফি ঝাপাঝাপি করে প্রচুর থকে গেছিলাম। তো আমরা চলে এসেছিলাম ঘরে একটু রেস্ট নিয়ে, এবার আমরা চলে এসেছি ডিনার করতে। দিনটা খুবই ভালো কেটেছে, আর আরও একটা নতুন দিনের সূচনা। হোটেলের প্যাকেজে আমাদের জন্য ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সারা দিনের জন্য বেরোবো তো ব্রেকফাস্টটা একটু হেভি করব আমরা। জানি না কোথায় কি খাবার পাবো, কারণ এইখানে কালকে তো দেখলাম খুব একটা দোকান রাস্তার মধ্যে কিন্তু নেই। ওই পাহাড়ের মাঝে জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে আমাদের পৌঁছাতে হয় সমুদ্রের বিচে। ব্রেকফাস্টগুলোও ছিল খুবই টেস্টি, আমরা তো প্রচুর খেয়েছি। আর সব থেকে বেশি ভালো লেগেছে কি জানো, এই বড়া। এত টেস্টি, আমি সত্যি আগে কখনো এরকম বড়া খাইনি। মানে জানি না কার কি ভালো লাগবে, আমার বেশ ভালো লেগেছে। এটার মধ্যে নারকেল কুচি থেকে শুরু করে আরও অনেক কিছু দেওয়া ছিল, আর আমাকেও জোর জোর করে খাওয়াচ্ছিলো, বলছিলো আরেকটু খেয়ে নাও, পরে খিদে পেলে যদি ঠিকঠাক রাস্তায় কিছু না পাও তখন মুশকিল হয়ে যাবে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, ওরা একটু তেল নিয়ে নিল গাড়িতে। বাই চান্স যদি রাস্তায় কোথাও আটকে যায় বা তেল শেষ হয়ে যায় তাহলে খুব চাপ, কারণ আমরা যেই রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় একটাও পেট্রোল পাম্প নেই। যদিও সেটা বড় কথা নয়, কারণ এই রকম ভিউ আর এই রকম অফবিট জায়গায় ঘুরতে আমার খুবই ভালো লাগে। এই ট্রিপটা ছিল কিন্তু খুবই অ্যাডভেঞ্চারিয়াস, কারণ আমরা যতটা পথ গেছি মোটামুটি 35 কিলোমিটার দূরে গেছিলাম আজকে আমরা। আর রাস্তার মধ্যে শুধুমাত্র একটা দোকান পেয়েছিলাম যেখানে আমরা টি ব্রেক নিয়েছিলাম। তো বুঝতে পারছো, মানে রাস্তায় কেউ নেই, যাই হবে নিজেদেরই সামলাতে হবে, এটার কিন্তু একটা আলাদাই মজা। জানো তো এই ট্রিপটাতে আমরা খুব লাকিও ছিলাম, যদিও সকালের দিকটাতেই, কারণ যখনই বৃষ্টি নেমেছে তখনই আমরা এই টি স্টলটা পেয়েছি, আর একটাই মাত্র টি স্টল এই রাস্তার মধ্যে পড়ে। তো এখানে আমরা একটু লাল চা খেয়ে নিচ্ছি, যদিও খুব একটা ভালো ছিল না, যাই হোক খুব একটা এক্সপেক্ট করা উচিত হয়নি। তারপর আমি একটা লেস আর এই ফিঙ্গার চিপসটা নিয়ে নিলাম। জলের আওয়াজ হচ্ছে,
আরো আধা ঘন্টা হাঁটতে হবে যদিও, কিন্তু জলের আওয়াজ তো পাচ্ছি। আধা ঘন্টা নয়, হাফ কিলোমিটার। আমরা যাচ্ছি এখন বিভূতি ফলে। এই রাস্তাটায় হাঁটতে আমাদের এতটা কষ্ট হয়েছে না, সিরিয়াসলি, মানে কোনো সময় স্টেপ একবার ওপরে উঠছে একবার নিচে নামছে, পুরো মানে রোলার কোস্টারের মতো রাস্তাটা ছিল। আর এইরকম দেখো ট্রি রুটসের রাস্তাও ছিল, তো একটু অসাবধান হলেই কিন্তু পড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল রাস্তাটাও কাদায় প্যাচ প্যাচ করছিল, খুবই রিস্কি ছিল রাস্তাটা। এই ট্রেকিংয়ের সময় আমরা একটা খুব সুন্দর জিনিস এক্সপিরিয়েন্স করেছি, একদম মিষ্টি মিষ্টি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর আমরা খুব এনজয় করেছি সেটা। অনেকটা ট্রেকিংয়ের পর আমরা ফাইনালি পৌঁছে গেছি। আমাকে দেখে বুঝতে পারছো কতটা কষ্ট হয়েছে আমাদের ট্রেকিং করে? পুরো ঘেমে ঝোল হয়ে গেছি আমরা, কিন্তু সত্যি কথা বলবো, এই জায়গাটায় এসে মনটা পুরো ভালো হয়ে গেছে। মনে হচ্ছে না পুরো হোলসেলে মানুষ চলে এসছে, এত মানুষ এত এনজয় করছে। আমাদেরও না প্রথমে প্ল্যান ছিল এখানে স্নান করার, কিন্তু পরে সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, কারণ এখানে যদি স্নান করতাম তাহলে আমাদের অনেকটা টাইম লেগে যেত আর আমরা অন্য কোনো জায়গা হয়তো কভার করতে পারতাম না বা লেট হয়ে যেত। এখানের সিনিক বিউটিও কিন্তু খুবই সুন্দর ছিল, দেখতে পাচ্ছ পুরো গ্রিনে ভর্তি, এত ভালো লাগে না, চোখে যেন শান্তি পায় এসব দেখে। কিন্তু মাথায় আরও একটা টেনশন ছিল যে যতটা পথ এসেছি ততটা আবার যেতে হবে, যদিও মাঝখানে একটা হল্ট করার জায়গা ছিল কিন্তু সেটা না অনেকটাই দূরে, মানে গেটের অনেকটা কাছে। তো কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু যে ভিউটা দেখতে পেয়েছি ভর্তি। কী গো, কোথায় ডাকাতি করবে, কোথায় ডাকাতি করবে বলো? দাদা কিছু বলতে চাও? বেরোনোর সময় আবার সেই বৃষ্টি, আর এখন না বৃষ্টিটা একটু বেশি মনে হচ্ছে। এই রকম ওয়েদারে এই রকম একটা জায়গায় বসে ম্যাগি খাওয়ার মজাই আলাদা হবে, তাই না? আর এই স্টলটাতে ম্যাগিও পাওয়া যাচ্ছিল, তাই আমরা সবাই ম্যাগি খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম এখানে। সাথে আরও অনেক কিছু খেয়েছিলাম, যেমন রোস্টেড পিনাট, ফিঙ্গার চিপস, আর চিপসও খেয়েছিলাম, যদিও সেটা ম্যাগির সাথে খেয়েছিলাম। আচ্ছা, তোমরা কোনো দিনও বয়েলড ম্যাগির ওপর চিপস বা কুরকুরে এগুলো স্ম্যাশ করে বা ভুজিয়া ঝাল ঝাল দিয়ে খেয়েছো? দারুণ লাগে কিন্তু খেতে। দ্যাট ইজ ইট, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটা ব্লগ আসবে গোকার্নার, আর সেটার জন্য তোমরা ওয়েট করো, অনেক অনেক সুন্দর সুন্দর মেমরিজ তোমরা দেখতে পারবে আমাদের ঘুরতে যাওয়ার, আর এই জায়গাটাকেও দেখতে পারবে। তো বাই ফর নাও।